রাজধানীর পল্লবীতে শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার পার্টিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় যুবদলের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী দায়িত্বরত সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। যুবদলের নেতাকর্মীদের ওই হামলায় বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনি সহ বেশ কয়েকজন সাংবাদিক ও ক্যামেরা পার্সন আহত হন। সাংবাদিকদের সঙ্গে দলের নেতাকর্মীদের এমন আচরণ লন্ডনে বসে সরাসরি দেখছিলেন তারেক রহমান। বিএনপির মহাসচিব এ সময় দাবি করেন, সেখানে আওয়ামী লীগের দালালদের অনুপ্রবেশ ঘটেছে। পরে ওই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। ওই দিন রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক সাংবাদিক ইমরুল আহসান জনির বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। সাংবাদিকদের ওপর ওই হামলার ঘটনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার ও চারজনকে শোকজ করেছে যুবদল কেন্দ্রীয় সংসদ। শনিবার যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে জাতীয়তাবাদী যুবদল পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, রূপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মোহাম্মদ আসিফ ও পল্লবী থানা যুবদলের সাবেক সহসভাপতি জুয়েল খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনায় যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম নয়নকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে যুবদল। আগামী সাত দিনের মধ্যে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গণমাধ্যম কর্মীদের অভিযোগ, মিল্টনের অনুসারীরাই তাদের ওপর হামলা চালিয়েছে। বিচারের ভারও দেওয়া হয়েছে মিল্টনের উপর। সেক্ষেত্রে তদন্ত কিংবা শাস্তিমূলক ব্যবস্থা কী হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জানান, গণমাধ্যম কর্মীদের ওপর হামলার বিষয়টি দেখছেন দলের মহাসচিব। তার নির্দেশেই শনিবার পল্লবী ও রূপনগর থানার যুবদল নেতাদের বহিষ্কার ও শোকজ করা হয়েছে। কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়েও সিদ্ধান্ত দেবেন দলের মহাসচিব। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাপ করে যে নির্দেশ দেবেন তাই তারা পালন করবেন। সজীব কর, কালবেলা।